নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রীতম বলছি, কলকাতা হবিতে সবাইকে স্বাগত। আজকে শিখবো কিভাবে ট্রেনিং টপ থেকে 5 ইঞ্চি বড় টপে রিপোর্টিং করা যায়। তো এই যে টপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেবি চন্দ্রমল্লিকা। তো বেবি চন্দ্রমল্লিকাটা হচ্ছে কি, যে ছোট ছোট দেখবেন অনেক ফুল হয় একটা গাছের মধ্যে, সেটাকে বেবি চন্দ্রমল্লিকা বলে। আর চন্দ্রমল্লিকার আর একটা ভ্যারাইটিস আছে, যেটাকে বলে স্নোবল চন্দ্রমল্লিকা, যেটা দেখবেন এক পিসই হয়, বিশাল বড় আকারের এক পিস হয়, সেটাকে বলে স্নোবল চন্দ্রমল্লিকা। তো বেবি চন্দ্রমল্লিকার একটা গাছ নিয়েছি, গাছ তো আমি অনেক কিনেছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় নার্সারিগুলো যেখানে আছে সেই মুচিশা থেকে আমি গাছগুলো নিয়ে এসেছি। আর গাছ প্রায় 150-200 পিস গাছ এনেছি টোটাল। তো সেগুলো মোটামুটি রেকর্ডিং করেছি, কিন্তু সবগুলো যদি আমি ভিডিও রেকর্ডিং করি তাহলে পুরো একটা মুভি হয়ে যাবে 3 ঘন্টা, তো সেটা আমি করতে চাই না। আর এটা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি টপ নিয়েছি একটা। 5 ইঞ্চি টপে এটা মাটি এবং জৈব সার দিয়ে মাটিটা রেডি করা আছে। তো মাটিটা হতে হবে, দেখতেই পাচ্ছেন মাটিটা খুব মানে ঝুড়ো ঝুড়ো টাইপের হতে হবে, মানে একদম মটর দানার মতন, সব থেকে বড় বড় কণা মটর দানার মতো থাকবে এবং ঝুড়ি ঝুড়ি টাইপের হবে। এবং এই মাটিতে গাছটা বসালে সব থেকে বেশি সুবিধা হবে, কারণ মাটির মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং মাটির মধ্যে সার এবং জল এবং মিশ্রণটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে থাকে। এবং এটার জন্য গ্রো করতে গেলে, গাছের গ্রো করতে সব থেকে সুবিধা হয় এবং গাছের শিকড়গুলো চালতে সব থেকে সুবিধা হয়। তো প্রথমে দেখবো, প্রথমে গাছটাকে নিয়ে তো এটাকে প্রথমে মাটি থেকে আলাদা করতে হয়। তো মাটি থেকে আলাদা করবার জন্য কি করতে হবে, প্রথমে আগে দুটো আঙুল এই গাছটাকে, গাছটার ফাঁকে দুটোর মাঝখানে ভালো করে দেখুন, নিচে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দুটো আঙুল আগে টবের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দুটো গাছটাকে মাঝে রেখে দুটো আঙুল দুপাশে দিয়ে টপটাকে ভালো করে ধরতে হবে, ধরে আপনি টপটাকে উল্টে দিয়ে আস্তে করে কোনো একটা কাঠের কিছু একটা নিয়ে আস্তে আস্তে এটাকে ঠুকতে থাকুন, চারিদিকটা ঠুকতে থাকুন। যতক্ষণ না এটা আলগা হয়ে পড়ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা যেন ভিজে অবস্থা না থাকে। গাছগুলো ভিজে অবস্থা থাকলে তত বেশি কিন্তু সময় লাগবে এটাকে ফুলতে। এবং এই তলার দিকে একবার দুবার ঠুকলে দেখবেন এটা খুলে গেছে। আস্তে করে টপটাকে তুলে নিন, আপনারা দেখবেন হাতের মধ্যে আপনার মূলটা রয়ে গেছে। এবং এটাকে হালকা করে একটুখানি হালকা করে দেখতে পাচ্ছেন যে রুট, যেগুলো রুটগুলো সেগুলো কিন্তু এই টপটার মধ্যে চারিদিকে স্প্রেড করে গেছে, মানে এর মধ্যে আর এটাকে রুটগুলোকে আর বাড়ার, এক্সটেন্ড করার আর জায়গা এর মধ্যে, ছোট টবের মধ্যে ছিল না। এগুলোকে অ্যাকচুয়ালি বলে ট্রেনিং টপ। যে টবের মধ্যে চারা তৈরি করা হয় এটাকে বলে ট্রেনিং টপ, মানে এই টপটার মধ্যেই এই চারাটা তৈরি করা হয়েছে, মানে কাটিং করে বা যে সমস্ত চারা দানা থেকে তৈরি হয় সেই সমস্ত চারা ফার্স্ট যে টবে বসানো হয় সেটাকে বলে ট্রেনিং টপ। তো ট্রেনিং টপে প্রথমে চারাটাকে তৈরি করে নেওয়া হয় এবং চারাটা তৈরি করার পরে সেগুলোকে বিক্রি করা হয়। আবার অনেক সময় রেডি, বিশেষ করে টাউনের দিকটা, মানুষরা একদম রেডিমেড গাছ কিনতে পছন্দ করে, ফুল সমেত, একদম একদম বড়, একদম 20 সমেত ফুল সমেত, সেটা অনেক বেশি কস্টলি পড়ে যায়। আপনার একটা ফুল সমেত গাছের দাম দেখা যাবে যে হয়তো 50 টাকা বা 40 টাকা নিয়ে থাকবে। সেখানে আপনি যদি একটা চারা গাছ কেনেন, এটা মনে করুন 3 ইঞ্চি টব আছে, এই 3 ইঞ্চি টবে যদি চারা গাছ কেনেন, চারা গাছের দাম আপনার হয়তো সিটিতে, আপনি নার্সারিতে ডাইরেক্ট যদিও নাও যেতে পারেন, এটা নার্সারিতে কিনেছি আমার 7 টাকা করে পিস পড়েছে। তো দেখা গেল আপনি নার্সারিতে যদি নাও যেতে পারেন, তাহলে কোনো ভালো চারা গাছের বিক্রির দোকান থেকে, খুচরো দোকান থেকেও যদি কিনেন, তাহলে অন্তত 15-20 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। সেখানেও আপনার 45 টাকা বা 30-35 টাকা বা 40 টাকার থেকে আপনার 20 টাকায় কেনাটা, আপনি ডবল কোয়ান্টিটির গাছ কিনতে পারবেন। আর এই গাছ আপনার বড় হতে খুব বেশি হলে আপনার 25-30 দিনের মধ্যে এই গাছ বড় হয়ে যাবে এবং ফুল হবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি আবার। আপনি উল্টে নিলেন, টপটাকে খুলে নিলেন, মাটি থেকে আলাদা করে নিলেন, তারপরে আপনি যে টবে বসাতে যান সেই টবে আপনি মাটিটাকে সুন্দরভাবে আলাদা করে নেবেন, কিছু একটা নিয়ে নেবেন, এটাকে বলে খুরপি। আপনার বাড়িতে এরকম যদি থাকে ভালো, না হলে হাতের কাছে যেটা পারবেন, খুন্তি, আপনার যা কিছু, ছুরি, কাঁচি, যা খুশি নিয়ে এটাকে একটু চারিদিকটা একটুখানি যতটা সম্ভব এটাকে গর্ত করে নিন। যদি মনে হয় তো মাটি কিছুটা কমিয়ে দিন,
মাটিটাকে 50% রাখতে পারলে ভালো হয়। আমি 50% মাটি কমিয়ে দিচ্ছি, তাহলে আরো ইজি ভাবে হয়ে যাবে জিনিসটা। তো 50% মাটি কমিয়ে দেওয়ার পরে গাছটাকে আস্তে করে মিডিল করে মাঝখান করে সুন্দর করে সুন্দর করে বসিয়ে দেন। বসিয়ে দিয়ে মাটিটাকে সুন্দর করে চারিদিকটা ঢেলে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়। ব্যাস হয়ে গেল, আপনার গাছ বসানো হয়ে গেল। তবে প্রথমে গাছটা বসিয়ে আপনি মাটিটা একদম ভর্তি করে দেবেন না, একদম কানা পর্যন্ত ভর্তি করে দেবেন না। কানা পর্যন্ত ভর্তি করবেন না এই জন্যেই যে কানা পর্যন্ত ভর্তি করলে এই এরপরে যে জলটা দেবেন আপনি, সেই জলটা কিন্তু আপনার ওভারলোডে পড়ে যাবে, কিন্তু জলটা অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার দরকার সেখানে কিন্তু যাবে না। এরকম একটা ঝাড়ি নেবেন, ঝাড়ি নিয়ে একদম কানা পর্যন্ত জলটা ভর্তি করে দিয়ে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, গাছটা বসানোর পরেই আপনি একদম পুরো একদম ডিরেক্ট সানলাইট যেন না পড়ে, পুরো রোদের মধ্যে রাখবেন না, যতটা সম্ভব একটু ছাওয়া জায়গায় রেখে দেবেন। এক সপ্তাহের মধ্যে গাছটা ধরে যাবে, নতুন মাটিতে শিকড়ে গাছটা ধরে যাবে, ধরে গেলে আপনি চেঞ্জ করে ওটাকে একটা রোদের মধ্যে রাখতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো টব আর এখনও কতগুলো গাছ বাকি আছে, অনেকগুলো টব পড়ে ফেলেছি অলরেডি। দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করে নেব ভাবছি, তারপরে বাকি টবগুলো হয়তো বিকালের দিকে করব। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।